এই মুহূর্তে চক্রাক বলছে খবরের দিকে শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গাঙ্গুলির নামে এফআইআর তমলুক থানায় এফআইআর দায়ের করলেন অনশনরত শিক্ষকরা আপনাদের আরো একবার জানাই শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গাঙ্গুলির নামে এফআইআর দায়ের তমলুক থানায় এফআইআর দায়ের করা হয়েছে এফআইআর দায়ের করলেন অনশনরত শিক্ষকরা শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির নামে এফআইআর তমলুক থানায় এফআইআর দায়ের করলেন অনশনরত শিক্ষকরা শুভেন্দু অধিকারী অভিজিৎ গাঙ্গুলির নামে এফআইআর দায়ের হলো তমলুক থানায় আর দায়ের করেছেন অনশনরত শিক্ষকরা এফআইআর দায়ের করলেন অনশনরত শিক্ষকরা দেখুন চাকরি ক্ষেত্র বিজেপির বিরুদ্ধে শিক্ষকদের আন্দোলন চলছিল এবং অনশন চলছিল সেই অনশন মঞ্চে আমি নিজে একজন অনশনকারী 126 ঘন্টা অনশন করছি শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আজকের মনোনয়ন দিতে গিয়ে তাদের গুন্ডারা আমাদের শিক্ষকদের উপর বর্বরোচিত আক্রমণ করলো শিক্ষিকাদের মারধর করলো তারা হসপিটালে ভর্তি শিরোনামি করেছে আজকের আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষকের সভাপতি হিসাবে রাজ্য সভাপতি হিসাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে যার ইন্ধনে এই ঘটনা ঘটেছে এবং এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুজনার বিরুদ্ধে এবং আরও প্রশান্ত দাস সহ যাদের আমরা আইডেন্টিফাই করেছি যাদের মারতে এবং গালাগালি করতে চেয়ার ভাঙতে এবং জুতো ছুঁড়তে দেখা গেছে তাদের বিরুদ্ধে আমরা জামিন অযোগ্য ধারায় আমরা প্রাণনাশের হুমকি সহ শ্লীলতাহানি সহ এই যে ধারায় আমরা আজকের অভিযোগ দায়ের করলাম খবরের দিকে দহন জ্বালা থেকে মুক্তির পূর্বাভাস আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে কালবৈশাখীর সতর্কতাও সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস আমরা লাগাতার যে দাবদাহের পরিস্থিতি দেখেছি যে দহন জ্বালার পরিস্থিতি ছিল সেইখান থেকে কিন্তু মুক্তির একটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি করা হয়েছে কালবৈশাখীর সতর্কতাও সোমবার থেকে বাড়তে পারে এই বৃষ্টি আর উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে প্রচার শুভেন্দু অধিকারী সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সুসজ্জিত গাড়ি আর সেই গাড়িতে করেই প্রচার দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্রীরূপার সমর্থনে প্রচার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরাই সেই প্রচার মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ভিড় চোখে পড়ার মতো আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি দীপঙ্করের কাছে দীপঙ্কর কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা হিং নিব আমি যে জায়গায় দেখা তোমাকে যে ছবি দেখাচ্ছি ইংরেজ বাজার বিধানসভা যে এলাকা ইংরেজ বাজার শহরের যে এলাকা সেই এলাকা দিয়ে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সাথে রয়েছেন দক্ষিণ মালদা বিজেপির যিনি প্রার্থী দক্ষিণ মালদা বিজেপির যিনি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী তার নির্বাচনী জমার্জন সমর্থনে রাজ্য বিরোধী দলনেতা তিনি কিন্তু ইংরেজবাজার শহরের এই যে পোস্ট অফিস মোড় হয়ে মুগদমপুর তিনি কিন্তু রীতিমতো সুসজ্জিত ট্যাবলো গাড়িতে তিনি নির্বাচনী প্রচার সারছেন এবং রাস্তার ধারে অসংখ্য বিজেপি কর্মীর পাশাপাশি সাধারণ মানুষও তারা কিন্তু আজকে রাজ্য বিরোধী দলনেতাকে তারা কিন্তু আশীর্বাদ করছেন এবং জয়ের ব্যাপারে নিশ্চিত তেমনটাই কিন্তু জানাচ্ছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তোমাকে জানিয়ে রাখি প্রথমে আজকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে খগেন মুর্মু যিনি বিজেপি প্রার্থী তাকে তার সমর্থনে পালপাড়া থেকে বুলবুলি মোড় অব্দি প্রথমে একটি পদযাত্রা করেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তারপর এই কিছুক্ষণ আগেই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী তার নির্বাচনী এলাকায় অর্থাৎ তার লোকসভা এলাকায় তিনি তার সমর্থনে সুসজ্জিত ট্যাবলো গাড়িতে তিনি আজকে এই যে রোড শো তিনি কিন্তু করছেন এবং এখান থেকে তিনি সোজা কালিয়াচক যাবেন এবং কালিয়াচক থেকে কিছুক্ষণ সেখানে থাকবেন এবং বক্তব্য রাখবেন এবং তারপর তিনি ফরাক্কায় যাবেন তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি এবং কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি বলেছেন যে রাজ্যের 42টা সিটেই
এবারে নিশ্চিত জয় নিশ্চিত, এবং এছাড়াও মালদার উত্তর এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র জয়ের ব্যাপারে নিশ্চিত তেমনটাই কিন্তু জানাচ্ছেন রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। দেখতে পাচ্ছি একদম বলা যেতে পারে যে শেষ বেলার প্রচার, কারণ 7ই মে ভোট রয়েছে মালদহ উত্তর আর মালদা দক্ষিণে, আর সেখানে খগেন মুর্মু, চিরুপা মিত্র চৌধুরী তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রসূন ব্যানার্জি আর শাহনাজ আলী রেহানের বিরুদ্ধে। আর শেষ বেলার প্রচারে একদম বলা যেতে পারে তুঙ্গে প্রচার পর্ব চলছে মালদহ ভোট প্রচারে। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কিন্তু চিরুপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড শো করছেন তিনি। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি দীপঙ্করের কাছে। দীপঙ্কর, কর্মীদের উচ্ছ্বাস ঠিক কতটা চোখে পড়ছে? দেখো তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের খগেন মুর্মু যিনি বিজেপি প্রার্থী তার সমর্থনে দলীয় প্রচার এবং নির্বাচনী প্রচার করেন, এবং তারপর সোজা যে ছবিটা আমার ক্যামেরাসকে দেখাতে বলবো ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে রীতিমতো দক্ষিণ মালদা প্রার্থী শিরুপাবিত্র চৌধুরী সমর্থনে কিন্তু সেই প্রচার, এবং অসংখ্য বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এই যে রোড শো সুসজ্জিত ট্যাবলোর উপরে রাজ্য বিরোধী দলনেতা এবং পাশে রয়েছেন প্রার্থী দক্ষিণ মালদা বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী তাকে সঙ্গে নিয়ে এই প্রচার ইতিমধ্যে মকদমপুর এলাকা দিয়ে এই প্রচার যাচ্ছে, এবং রাস্তার দুধারে অসংখ্য সাধারণ মানুষ রীতিমতো রাজ্য বিরোধী দলনেতা এবং প্রার্থীকে শুভেচ্ছা জানাচ্ছে। কারণ আজকে যে নির্বাচনী প্রচার যে শেষ দিন, অর্থাৎ আগামী রাজ্যের তৃতীয় দফা নির্বাচন সাফল্যে যেখানে উত্তর মালদা এবং দক্ষিণ মালদা মুর্শিদাবাদ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে যে নির্বাচন, আর এই নির্বাচনের শেষ মুহূর্তে রীতিমতো প্রচার চলছে জোর কদমে। কিছুক্ষণ আগেই উত্তর মালদায় খগেন মুর্মু বিজেপি প্রার্থীর প্রচার করেছিলেন, এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলেছেন এটা পুরো এক মোদি ঝড়, এই মোদি ঝড়ে যারা বিরোধী পক্ষ তারা কিন্তু শুয়ে পড়বে, অর্থাৎ এই যে বিরোধী যে ঝড় সেই ঝড় রীতিমতো দেখতে পাচ্ছি প্রচুর মানুষ রাস্তায়। আজকে যেখানে ৪৩ থেকে ৪৩ ডিগ্রি সেন্টিগ্রেড সেই তাপমাত্রার উপরে আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ আজকে এসেছে এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে দেখার জন্য, এবং তার সাথে পাশে রয়েছে শিরুপা মিত্র চৌধুরী এবং তাকেও আশীর্বাদ করছেন এখানকার দক্ষিণ মালদার এই ইংরেজবাজার বিধানসভা। এই ইংরেজবাজার বিধানসভাতে তিনি বিধায়ক বটে এইবারে দক্ষিণ মালদা যে বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী। এই মিছিল এই যে রোড শো সোজা এখান থেকে গৌরট হয়ে কালিয়াচক, সেখান থেকে ফরাক্কা যাবে এবং সেখানেই সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে একদম শেষ বেলার প্রচার, আর সেই প্রচারে একদম তুঙ্গে উত্তেজনা, তার কারণ আমরা দেখছি মালদহের শেষ মুহূর্তে প্রচারে ঝড়, কারণ 7ই মে ভোট হতে চলেছে মালদা উত্তর আর মালদা দক্ষিণে, আর সেই দুই কেন্দ্রের প্রার্থীর সমর্থনে কিন্তু রোড শো করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটু আগে আমরা দেখেছি খগেন মুর্মুর সমর্থনে তিনি একদমই রোড শো করেছেন, এবং এই মুহূর্তে শিরুপা মিত্র চৌধুরীর সমর্থনে প্রচার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ধন্যবাদ দীপঙ্কর।